হয়েছে মা ও যেটা জানা যাচ্ছে পণ্য ট্রাক সেটি পেট্রাপোলের দিক থেকে বনগাঁ শহরের দিকে যাচ্ছিল সেই সময় ঘটে গেছে দুর্ঘটনা। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনারা দেখছেন নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। এই মুহূর্তে আমি সোমনাথ রয়েছি বনগাঁ বাটার মোড় এলাকা থেকে। যে খবর আপনাদের জানাচ্ছি যে বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড়, সেখানে মা, আমরা যেটা খবর পাচ্ছি প্রাথমিকভাবে মা ও তার সন্তান রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন এই আইল্যান্ডের সামনে, সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। ঘাতক ট্রাক এখনও দাঁড়িয়ে রয়েছে এবং মৃতদেহ অর্থাৎ দুর্ঘটনার কবলে যারা পড়েছেন সেই মা ও তার সন্তান তারা এখনও চাকার নিচে আটকে রয়েছেন যে খবর আমরা জানতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই মা ও তার সন্তানকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দুটি ক্রেন নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে, প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন। খবর আপনাদের জানাচ্ছি, আরও একবার জানাবো। বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকা, সেখানে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকায়। যেটা জানা যাচ্ছে মা ও তার সন্তান তারা রাস্তা ধরে ফিরছিলেন, সে সময় পণ্য বোঝাই একটি ট্রাক যেটি বনগাঁ পেট্রাপোল থেকে বনগাঁ শহরের দিকে যাচ্ছিল, স্থানীয় সূত্রে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে যে ড্রাইভার অর্থাৎ গাড়ির চালক, ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, এইরকমই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ঘটনাটা ঠিক কি ঘটেছে, কি দেখেছেন? আমরা আসার পরে দেখলাম যে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, আমরা ভাবলাম হয়তো আইল্যান্ডের সাথে বেঁধে গেছে, কিন্তু আসার পরে দেখলাম একটা 6 বছরের বাচ্চা সমেত একটা মা স্পট ডেড। পরে জানতে পারলাম ড্রাইভার মদ খেয়ে ফিটিং, এবং আমরা যাওয়ার সময় দেখলাম যে ড্রাইভার পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, ড্রাইভার আর হেল্পার হাসতে হাসতে যাচ্ছে, কিন্তু মদ খেয়ে আছে, দুজনেই মদ খেয়ে রয়েছে। এইগুলো তো ঠিক না যে রাস্তায় একটা গাড়ি চলছে, একটা ড্রাইভার মদ খেয়ে এইভাবে একটা মানুষের জীবনটা এইভাবে চলে গেল। এটা তো তোমার আমার ঘরের মাও হতে পারত। আপনারা তো দেখেছেন কি ঘটেছিল সেই সময়। অ্যাকচুয়ালি অরিজিনালি আমি আসছিলাম ওই দিকতে, আসার সময় দেখলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট থেকে আমি ওই দিকতে চলে গেলাম, দেখা যায় না এসব দৃশ্য। বনগাঁর পরিস্থিতি সত্যি কথা বলতে এই সব থেকে আমাদের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু উঠছে যে স্থানীয় বাসিন্দারা, তারা যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু বলছেন গাড়ির চালক ও খালাসি তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন। আমি আমার সাথে সায়ন রয়েছে, আমি আরো একবার গোটা ঘটনা তুলে ধরার চেষ্টা করবো। স্থানীয়রা আপনারা কি দেখেছিলেন? আমি সামনে টোটো নিয়ে আসছিলাম, এইখানে আসছিলাম, টোটো নিয়ে আসার পরে এ পায়ে ডানে চেপে ঢুকছে, পায়ে অসন্ধ অসন্ধ জায়গা আছে, কিন্তু হ্যান্ডিম্যান ছিল না, আর মালিক ছিল মদকার, ড্রাইভার ছিল মদকার। ডান দিকে চেপে যখন ঢুকেছে তখন মেয়ে ছেলেটা ওদিকতে খাওয়ার নিয়ে ঢুকছিল, একটা আওয়াজ হলো আর একটুখানি পিছনে ব্যাক করলো, ব্যাক করাতে বাচ্চাটার মাথার উপর দিয়ে পুরো কোমর সমান পুরো পেঁচটা হয়ে গেছে, আর মাথা চাপে মারা খায়, এই হচ্ছে। কিন্তু এই জায়গাটায় অশক্তি মত থাকাতে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং আরও হতে পারে পরবর্তীকালে। এইগুলিতে একটুখানি যদি পরে কোনো দেখাশুনো করে করে শিক্ষামতো করে দেওয়া ভালো হয়। বনগাঁ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা, কারণ আপনারা সকলেই জানেন সীমান্তবর্তী এলাকা, কারণ এই রাস্তা দিয়েই সীমান্তগামী ট্রাক প্রতিদিন যাতায়াত করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা বা পথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন যে ঘটনা ঘটে গিয়েছে আপনারা যারা দেখেছিলেন কি, আচ্ছা এই সেই সময় যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন, প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে মা ও শিশু তারা আইল্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় পেট্রাপোল থেকে বনগাঁ শহর অভিমুখে একটি ট্রাক পণ্য বোঝাই ট্রাক যাচ্ছিল, যে ট্রাকটিকে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে। পণ্য বোঝাই থাকার কারণে ট্রাকটিকে সরানো যাচ্ছে না, দুটির ক্রেন আনা হয়েছে সেই মা ও তার শিশুকে উদ্ধার করবার জন্যে আমরা যেটা জানতে পাচ্ছি, কারণ সেই দৃশ্য এতটাই ভয়াবহ বিভৎস সেই কারণে আমরা ছবিতে আপনাদের দেখাচ্ছি না। কিন্তু স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে মর্মান্তিক মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। ছয়ঘড়িয়া জপুর এলাকায় বাড়ি, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যারা মারা গেছেন তাদের বাড়ি জপুর এলাকায়। এখন পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষ, পৌর কর্তৃপক্ষ সকলেই এসছেন এলাকায়। তাদের প্রাথমিক উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আগে সেই সন্তান ও তার মাকে চাকার নিচে যারা আটকে রয়েছেন তাদেরকে বার করা। এই মুহূর্তে আরও একবার আপনাদের জানাবো ঠিক কি ঘটেছিল, কি বলবেন আর কি।
আমরা যেটা জানতে পারছি যে এই যে ট্রাক দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই ট্রাক যখন পণ্য বোঝাই করে এদিন সকালে ফিরছিল কিছু সময় আগে, সেই সময় কিন্তু ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তারপর এখনো পর্যন্ত সেই মা ও তার সন্তানের দেহ আটকে রয়েছে এই চাকার নিচে আমরা যেটা জানতে পাচ্ছি, এবং তাদেরকে বের করবার জন্যে কিন্তু প্রাথমিকভাবে দুটি ক্রেন আনা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এবং স্থানীয়রাও তারা দ্রুত সাহায্যে হাত লাগান, কিন্তু ততক্ষণে সব শেষ। যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলে অর্থাৎ চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও তার সন্তানের। স্থানীয়রা যেটা জানাচ্ছেন, আমরা তাদের সাথেও কথা বললাম, এই মর্মান্তিক পরিণতি, মর্মান্তিক দৃশ্য তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে আরও বেশি সচেষ্ট হওয়ার দরকার প্রশাসনের, কারণ এই যে গুরুত্বপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ রাস্তা। আমি আরও একবার আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই ছবিটা একটু দেখাবার জন্যে, কারণ এই বীভৎসতা আমরা দেখাতে পারবো না ছবিতে, সেই কারণে আমরা দূর থেকে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডের পাশ থেকেই যখন বনগাঁ রাখালদাস সেতুর অভিমুখে ট্রাকটি যাচ্ছিল সেই সময় কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সামনে যে গাড়িগুলি ছিল তারা বুঝতে পারে যে মর্মান্তিক পরিণতি হয়েছে, এবং এখনো পর্যন্ত যারা মারা গেছেন তাদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে জয়পুর এলাকার বাসিন্দা সেই মা ও তার সন্তান, তাদের পরিবারের বা তাদের খোঁজ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পেছনে বহু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং চেষ্টা করা হচ্ছে, প্রাথমিকভাবে সকলেই চাইছেন আগে মা ও সন্তানকে উদ্ধার করার জন্য, কিন্তু পুলিশ বা স্থানীয়দের অনুমান এতক্ষণে আর কেউই বেঁচে নেই, কারণ দুজনেই পেছনের চাকায়, ষোলো চাকার যে ট্রাক সেই চাকায় পিষ্ট হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী কিন্তু এদিন বনগাঁ শহরের মানুষ থাকলেন। বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকার ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, মর্মান্তিক ঘটনা, কোনো ভাষার বলবো আমরা স্থানীয়রা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি দেখেছিলেন? বলতে চাচ্ছি যে এই যে রাস্তাটা, এই দেখো কটা রাস্তার মোড়, তাহলে এই জিনিসটা একটুখানি গাড়িটা যাতে গেলে কিরকম অবস্থা হয়, কটা রাস্তার মোড় আছে তোমরাই দেখো, তাহলে এখানে মানুষগুলো পাঁচ হবে কি করে, কি করে মানুষ পাঁচ হয়ে যাবে, তাহলে কেন আজকে দুটো জীবন একজন হারাবে, এর কেন এখানে এত পুলিশ থাকতে কেন দুটো জীবন চলে গেল, এই তো এখানে সবাই রয়েছে, তাহলে গাড়িটা যাচ্ছে, তাহলে এরা দেখি স্যার এরা তো সবসময় থাকে, তাহলে কেন দুটো জীবন বাচ্চার জীবন রা গেল, কেউ একটা বাচ্চার জীবন দিতে পারবে, একটা জীবন দিতে পারবে, সবই তো দিতে পারে, জীবন তো কেউ দিতে পারে না, তাহলে এই জীবন দুটো গেলে এত পুলিশ রয়েছে এত কিছু রয়েছে কেন সে জিনিসগুলো তারা দেখল না, এটা তো সবসময় থাকে। স্বাভাবিকভাবে ঘটনার পর প্রশ্ন উঠছে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, তুমি চিন্তা করো বাবা, এই যে কোটা রাস্তার মোড়, এখানে কোটা রাস্তার মোড়, এই যে মোড়গুলো নে, এই যে মোড়গুলো নে, এই যে টাকা তোলে এরা, এরা তো সারাক্ষণ গাড়ির যদি না দাঁড়ায় টাকার পিছনে দৌড়াতে থাকে, তাহলে এই যে গাড়িটা গেছে কেন দেখিনি, আজকে দুটো জীবন দিতে পারবে কেউ, সবই তো পায় এটা জীবন তো পায়। স্বাভাবিকভাবে ঘটনার পর প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে, প্রশাসনিক নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে গাফিলতিতে সেই সন্তান বা দুর্দুতি প্রাণ, তরতাজা প্রাণ ঝরে গেল, তারা সেই শোক, সেই বিষয়ে কিন্তু তারা সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাদের অভিযোগ তুলছেন যে আরও বেশি প্রশাসনিক নিরাপত্তা, আরও বেশি প্রশাসনিক সতর্কতা অবলম্বন করা উচিত, তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। যে কথা বলছিলাম আপনাদের যে এদিন সকালেই, এখন ঘড়ির কাঁটা প্রায় একটা পাঁচ হয়ে গিয়েছে, কিছু সময় আগেই এখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। যেটা জানা যাচ্ছে মা ও তার সন্তান তারা বিএসএফ ক্যাম্প লাগোয়া এই এলাকা দিয়ে ফিরছিলেন, সে সময় পেট্রাপোল থেকে বনগাঁ শহরের অভিমুখে যাওয়া একটি পণ্য বোঝাই ষোলো চাকার ট্রাক, সেই ট্রাক আচমকায় ধাক্কা মারে, এবং কিন্তু মা ও তার সন্তানের মৃত্যু হয়। ঘটনার পর যে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যে ট্রাক চালক
তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। আমরা স্থানীয়দের সাথে কথা বললাম, স্থানীয়রা কিন্তু এই অভিযোগ বারবার তুলছেন যে মা ও তার সন্তান মৃত্যুর ঘটনা যেমন ঘটেছে, সেই ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন, এমনই অভিযোগ তোলা হচ্ছে। এখনো পর্যন্ত ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌরকর্মীরা এসেছেন, স্থানীয়রাও হাত লাগিয়েছেন, দুটি ক্রেন এলাকায় ডাকা হয়েছে, কারণ দেহ দুটি বা দুর্ঘটনার কবলে যে মা আর সন্তান পড়েছিলেন তারা কিন্তু এখনও পিষ্ট হয়ে রয়েছেন, তাদেরকে উদ্ধার করাটাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য এখানে যারা রয়েছেন, এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলে। আমরা একটু গোটা এলাকাটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করব, আমার সাথে সায়ন রয়েছে, আমরা সেই ছবি সরাসরি নিউজ নোমান্সল্যান্ডের পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। যে মর্মান্তিক খবর, যে দৃশ্যের কথা আমরা আপনাদের জানাচ্ছিলাম, যে একটু আগেই এইখানে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা, দুটি প্রাণ, তরতাজা প্রাণ, তার মধ্যে একজন শিশু রয়েছে, সেই শিশু তার মায়ের সাথে ফিরছিল সেই সময় কিন্তু ঘটে যায় এরকম ঘটনা। পুলিশের পক্ষ থেকে এই সবেমাত্র দেহ উদ্ধার করা হয়েছে এবং দেহগুলিকে পাঠানো হচ্ছে। গোটা ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাদের অভিযোগ যে আরও বেশি প্রশাসনিক সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই রাস্তা, এই এলাকাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই এলাকাতেই রয়েছে পরপর বেশ কয়েকটি স্কুল, প্রতিদিনই পণ্য বোঝাই ট্রাক এখান থেকে যাতায়াত করে বর্ডার অভিমুখে, সুতরাং সেই ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন না করলে এই রকম ধরনের দুর্ঘটনা, এই রকম প্রাণহানির ঘটনা ঘটতেই থাকবে, এমনই কিন্তু অভিযোগ করছেন স্থানীয়রা। আমরা এখনকার মতো শেষ করছি, আবার ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ নোমান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।